আসসালামু আলাইকুম। আজকে একজন লেডির সাথে আমরা কথা বলবো যার আমরা ব্রেস্ট সার্জারি করেছিলাম। ওনার প্রবলেম ছিল ব্রেস্ট হিউজ বড় ছিল। হ্যাঁ, হিউজ বড় ব্রেস্ট যখন অপারেশন করা হয়, অপারেশনের পরে পেশেন্টটা খুব কমফোর্ট ফিল করেন, খুব মনে হয় যে বুকের থেকে অনেক বড় একটা বোঝা গেল, তার চলাফেরায়, তার ড্রেসে, তার সব কিছুতে একটা কমফোর্টনেস চলে আসে। তো এই বিষয়গুলোই ওনার কাছ থেকে, ভুক্তভোগীর কাছে জানবো যে ওনার ইয়েটা কেমন ছিল এবং এখন কেমন ফিল করছেন, সাইজ শেপ নিয়ে উনি কেমন হ্যাপি, এই জিনিসগুলো নিয়ে জানবো। আপনি যদি বলতেন একটু আপু প্লিজ। আমার ব্রেস্ট আগে অনেক বড় ছিল, তারপরে অপারেশন করার পরে ব্রেস্ট একবার স্বাভাবিক মাত্রায় আসছে। আমি এখন খুবই খুশি। আগে আমি ড্রেস পরে তো কোনো রকম কমফর্টেবল হতাম না, কিন্তু এখন আমি সব ড্রেসে পরতে পারছি। আর আমার যেটা বিশেষ সমস্যা ছিল সেটা হলো আমার ঘাড়ে ব্যথা হতো, ব্রেস্টের নিচেই ইনফেকশন ফাঙ্গাস ধরনের হতো। আর আসলে আমি চলাফেরাই স্বাভাবিক বোধ করতাম না, সবাই যেন কেমন বলতো আর কি। তারপরে স্যারের সন্ধান পাই, এসে আমি এখানে ট্রিটমেন্ট নিই এবং সার্জারি করি। তারপর থেকে আমি এখন হ্যাপি, খুবই হ্যাপি। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আল্লাহ তার জন্য হলো সুস্থ থাকে। আমি হলো আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ যেন ওনার সুস্থ রাখে, শান্তিতে রাখে, ওনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ। আরও আমি হলো ওনার বাবা মাকে আমি ধন্যবাদ জানাই যে ওনার মতন একটা সুসন্তান, সুপুত্র আসলে আমাদের জন্য উপহার দিয়েছেন। আমাদের আসলে ওনার খুবই প্রয়োজন, এরকম একটা ডাক্তার আমাদের জন্য খুবই প্রয়োজন। আসলে আমার এই সমস্যাটা যখন হয়েছিল তখন আমি কোনো সলিউশন খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি ফেসবুকের মাধ্যমে আমি ওনার সন্ধান পাই, জানতে পারি, তখন আসলাম। আসার পর ট্রিটমেন্ট আমি পেলাম, আর এত সুন্দর, এত সহজ যে সমাধান উনি আমাকে দিয়েছে এটা তো আমরা জানছিলামই না। আপনাকে অনেক ধন্যবাদ। উনি আরও অনেক ইমোশনাল কথা আমাকে বলেছেন আজকে যখন ফলো আপ দিলাম। উনি আসলে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এবং একটা কথা বলছিলেন যে আমি যখন মানে এই প্রবলেমটা নিয়ে ইয়ে ভুগতেছিলাম তখন আমরা যেহেতু ঢাকা শহরে থাকি না, পেরিফেরিতে থাকি, তখন এটার যে সমাধান আছে এটা আমরা জানতাম না একদম। এবং এই সমাধান, এত সুন্দর সমাধান আছে এটা ওনারা জানতেন না, এবং জানার পরে আমার কাছে এসেছেন। এবং উনি যে প্রবলেমগুলো বলছিলেন যে যে প্রবলেমগুলো হয়, একটা ব্রেস যখন অনেক বড় থাকে তখন নিচের জায়গাটা কন্টিনিউয়াস ভিজে থাকে। কন্টিনিউয়াস ভিজে থাকলে যেটা হয় যে ভিজা জায়গাতে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হয়, এবং এটা ওনার ছিল। এবং আমরা ওনার ব্রেস্ট থেকে, দুই ব্রেস্ট থেকে প্রায় 3 কেজি পরিমাণ টিস্যু ফেলেছি। তা এখন একটা ব্রেস্টে যখন 3 কেজি ওজন থাকে, এটা যখন রিলিফ হয় তখন কী পরিমাণ কমফোর্ট হয় এটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সবাই এই যে এইসব প্রাইভেট পার্টসের সার্জারি নিয়ে ইন্টারভিউ দিতে রাজি থাকেন না, উনি রাজি হয়েছেন। এবং উনি বেসিক্যালি এত এক্সাইটেড, এত একটা কমফোর্ট ফিল করছেন এই কৃতজ্ঞতা বোধ থেকেই উনি এই ইন্টারভিউটা দিয়েছেন, উনি এটা নিজে আমাদেরকে বলেছেন। তো আপাকে আমরা অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে জন্য দোয়া করেছেন, আমাদের জন্য শুভকামনা করেছেন, এটার জন্য আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।